রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ দীঘায় তিরঙ্গা যাত্রায় অংশ নেন। পরে তিনি সাংবাদিকদের সামনে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে সরব হন। সিবিআই ইডি যেহেতু দুর্নীতির উপর আঘাত এনেছে, তাই তোলার নতুন সিস্টেম ওরা আনবে, সেই প্রস্তুতি ব্যানার এটা তোলা হবে নতুন করে, তার প্রস্তুতির ব্যানার। 6 মাসে পার্টিটা থাকবে না, ডিসেম্বর ডেডলাইন, ডিসেম্বরের মধ্যে ঝাঁপ গুছিয়ে যাবে।